আজ বিশ্ব গ্রামীণ নারী দিবস। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিনটি। দেশের নানা ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের বিষয়টি প্রশংসিত হলেও এখনও গ্রামীণ নারীরা তাদের কাজে স্বীকৃতি পান না। তাদের অবদান যোগ হয় না দেশের মোট জাতীয় উৎপাদন জিডিপিতে। মজুরি বৈষম্যের শিকার শ্রমজীবী নারী, বিশেষ করে কৃষি শ্রমিকরা। শাকিলা জেসমিনের বিশেষ রিপোর্ট। ইতিহাস জানায় পৃথিবীতে শস্য উৎপাদনের জন্য নারীর হাত দিয়েই রোপণ হয়েছিল প্রথম বীজ। আদিম সমাজে খাদ্য সংগ্রহ হতো দুভাবে, আহরণ ও শিকার করে। আহরণ হতো 80%, যার পুরোটাই করত নারীরা। বাংলাদেশে মোট শ্রমশক্তির 68% কৃষি, মৎস্য, বনায়ন, পশুপালন ও হাঁসমুরগি পালন খাতে। এর একটি বড় অংশই নারী। 2008 সালে বিশ্বব্যাংক এক প্রতিবেদনে জানিয়েছে, কৃষিখাতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 60-65% বেশি, কিন্তু তাদের কাজের স্বীকৃতি পুরুষের চেয়ে কম, এমন দৃশ্য হরহামেশাই পাওয়া যায়। আপনারা মজুরি পান কি দৈনিক না মাসে? সপ্তাহে। সপ্তাহে কত করে ওঠে? 1050 টাকা। আপনি যত করে খুব ভালো করে সবারই চাই? হ্যাঁ, আমাদের একটু আলাদা। আপনাদের একটু আলাদা কিরকম? আপনারা বেশি পান? আমরা ধরেন সব ধরনের কাজ করি, আমরা 180 টাকা করে পাই। উনি পায় হচ্ছে 120 টাকা, 150 টাকা, আর আপনি পাচ্ছেন হচ্ছে 180 টাকা। গত এক দশকে অবৈতনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত 1,30,00,000 বাড়তি শ্রমশক্তির 50% নারী, আর কৃষি ও কৃষিজাত বনায়নে নিয়োজিত 37,00,000 শ্রমিক বেড়ে 80,00,000 হয়েছে। উৎপাদনের যে সাইকেলটা যদি দেখি, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত নারী যুক্ত, কিন্তু সেখানে এই কাজের কোনো মূল্যায়ন নাই, মূল্যায়ন বলে স্বীকৃতিও নাই, এবং সেই অবদানটা সেইভাবে চিন্তা করা হয় না, কারণ সে এই কাজে বিনিময়ে কোনো মজুরি পাচ্ছে না, পারিশ্রমিক পাচ্ছে না। বীজ বোনা থেকে একেবারে ভাত হয়ে পাতে আসা, সেখানে নারীর ভূমিকা। আমরা কল কারখানায়, অফিস, আদালত যখন প্রতিষ্ঠানে বসা, আমরা তাদের দেখছি, কিন্তু এই যে তারা সমস্ত কাজগুলো করছে, এমনকি গৃহকাজ, সেটাও কিন্তু একটা মূল্য তৈরি হচ্ছে। সুতরাং এই নারীর ইনভিজিবল যে কন্ট্রিবিউশন, সেটাকে মূল্যায়িত করতে হবে। নারীর কাজের অবদান হিসেবে জিডিপি নিরূপণ করতে পদ্ধতিগত পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন শীর্ষ অর্থনীতিবিদরা। বাংলাদেশের মতো একটা দেশে অন্তত 90-100 খাত আছে, যেই খাতের ভিতরে নারীদের অবদান হিসাবের ভিতরে আসছে না, এবং এই 90-80 খাতের বেশিরভাগই হলো গ্রামীণ নারীদের ক্ষেত্রে। এগুলিকে পরিমাপ করার ক্ষেত্রে অনেক বেশি যত্নবান হতে হবে এবং আমাদের বিজ্ঞানকে আগাতে হবে, এবং একই রকমভাবে নারীদের, গ্রামীণ নারীদের বিশেষ করে জাতীয় কর্মকাণ্ডে যুক্ত হওয়ার ক্ষেত্রে তাদের সমস্ত বাধাগুলোকেও আমাদের ক্রমান্বয়ে দূর করতে হবে। দেশের অর্থনীতির বড় শক্তি, পোশাক খাতের মূল কর্মী বাহিনীও নারী। গ্রাম থেকে আসা এইসব নারীরাই দেশের তৈরি পোশাক শিল্পের মূল চালিকা শক্তি। অনেক ক্ষেত্রেই নারীরা এগিয়েছে, বেড়েছে নারী শিক্ষাও, পুরুষের পাশাপাশি সমানতালে কাজ করছে নারীরা, অবদান রাখছে দেশের অর্থনৈতিক উন্নয়নে। শাকিলা জেসমিন, চ্যানেল আই, ঢাকা।